सात सकाले सल्टलेकर एफडी ब्लके झुपड़ी मार्केटे भयावह अग्निकाण्डे घटना घटल भोर साढ़े पांचटा नागाद आगुन लागे बले स्थानीय सूत्रे खबर पावा जाच्छे। तबे शताधिक दोकान इतिमध्ये भस्मीभूत हो गिएछे बले खबर पावा जाच्छे। दमकले तेरोटी इंजिन आगुन नियंत्रणे आनार चेष्टा चालाच्छे। आगुन लागार कारण एखोनो पर्यन्त स्पष्ट करे जाना जायनि। तबे हावार बेग थाकाय आगुन नियंत्रणे आनते बेग पेते होच्छे दमकल कर्मीदेर। এখনো আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছে বিধাননগর কমিশনারের পুলিশ। তবে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সল্টলেকের এফটি ব্লকে। সাত সকালে এই ঘটনা ঘটেছে। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে দমকলের তেরোটি ইঞ্জিন দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। সাত সকালে সল্টলেকের এফডি ব্লকের ঝুপড়ি মার্কেটে ভয়াবহ আগুন লাগে। তবে কিভাবে এই আগুন লাগার ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানা যায়নি। তবে সকাল থেকে হাওয়ার বেগ থাকায় দমকল কর্মীদেরকে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বেগ পেতে হচ্ছে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। শতাধিক দোকান ইতিমধ্যে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। দমকলের তেরোটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আগুন কিভাবে লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে হাওয়ার বেগ থাকায় সকালে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে বিধাননগর কমিশনারের পুলিশ। তবে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। সল্টলেকের এফডি ব্লকে ঝুপড়ি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ঝুপড়ির মধ্যে কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনাস্থলে দমকলের তেরোটি ইঞ্জিন পৌঁছেছে। তেরোটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলের কর্মীরা। সাত সকালে এই ঘটনা। সল্টলেকের এফডি ব্লকে ঝুপড়ি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে বলে স্থানীয় সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। প্রায় শতাধিক দোকান ইতিমধ্যে ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে কতটা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে যেমন জানা যায়নি, ঠিক তার পাশাপাশি কিভাবে আগুন লাগলো তাও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। দমকলের তেরোটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যথেষ্টই বেগ পেতে হয়, কারণ সকাল থেকেই হাওয়ার জন্য কিন্তু প্রচন্ড পরিমাণে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। সল্টলেকের এফডি ব্লকের ঝুপড়ি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। সাত সকালে এই ঘটনা ঘটেছে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। তবে কিভাবে এই আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সল্টলেকের এফডি ব্লকের ঘটনা, সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, প্রায় শতাধিক দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে ইতিমধ্যেই জানা যাচ্ছে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে এমনটা স্থানীয় সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে আগুন লাগার ঘটনার পরেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে সেখানকার স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি সব প্রত্যেকেই বেরিয়ে আসেন এবং প্রত্যেকেই আগুন নেভানোর জন্য তারা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তারপরে ঘটনাস্থলে দমকলের তেরোটি ইঞ্জিন পৌঁছে যায় এবং তেরোটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের কর্মীরা। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সল্টলেকের এফডি ব্লকের ঝুপড়ি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। শতাধিক দোকান ইতিমধ্যে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। সল্টলেকের এফডি ব্লকের ঘটনা। দমকলের তেরোটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আগুন কিভাবে লেগেছে তা এখনো স্পষ্ট নয়। তবে কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনাও সম্ভব হয়নি। তবে তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে দমকলের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছে বিধাননগর কমিশনারের পুলিশ। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। সল্টলেকের এফডি ব্লকে ঝুপড়ি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। সাত সকালে এই ঘটনাটি ঘটেছে। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সল্টলেকের এফডি ব্লকের ঝুপড়ি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের তেরোটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস। পঙ্কজ, কিভাবে এই আগুন লাগার ঘটনা ঘটলো এবং এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? সকালবেলা সাড়ে পাঁচটা নাগাদ প্রথম এই আগুনের যে লোলিহান শিখা সেটা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বেশিরভাগ বাসিন্দারাই সেই সময় ঘুমের মধ্যে ছিলেন, কিন্তু কয়েকটি সিলিন্ডার ব্লাস্ট সহ আগুনের যে একটি বিশাল আওয়াজ সেটা দেখে স্থানীয় বাসিন্দারা জেগে যান এবং তারা দেখতে পান যে আগুনের এই লোলিহান শিখা সল্টলেকের এফডি মার্কেটের যেটা অসংগঠিত বাজার সেই বাজারে। এবং তারপরেই দমকলকে খবর দেওয়া হয়, খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে, কমিশনারেটে খবর দেওয়া হয় এবং পাশাপাশি মন্ত্রী সুজিত বসু তিনিও খবর পেয়ে কিন্তু
ঘটনাস্থলে সকাল বেলাতেই ছুটে এসেছেন এবং দেখা যায় যে প্রায় শতাধিক এরকম অসংগঠিত ঝুপড়ি মার্কেট এটাকে বলা হয় এবং এই অসংগঠিত বাজারের যে শতাধিক দোকান সেই সবকটা দোকান প্রায় একেবারে ভস্মীভূত হয়ে গেছে যেহেতু দাহ্য পদার্থ মজুদ ছিল বেশিরভাগ দোকানেই এবং এগুলো বাঁশের এবং কাঠের জিনিস দিয়ে তৈরি যেগুলো খুবই দ্রুত আগুন লেগে যায় এই শুষ্ক আবহাওয়ায় যার কারণে কিন্তু এই আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এবং দমকল আসার পরেও দমকল যথেষ্ট চেষ্টা করলেও আগুন কিন্তু ততক্ষণে বেশ ব্যাপক আকার নিয়ে নেওয়ায় শেষ রক্ষা কিন্তু হয়নি এবং যেটা জানা যাচ্ছে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে যদিও এখন অব্দি অ্যাকচুয়াল যে কত টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা কিন্তু ক্যালকুলেট করছেন স্থানীয় বাসিন্দারা এবং যারা যাদের দোকান ছিল তারাও এসছেন বেশিরভাগ মানুষই কিন্তু যাদের দোকান ছিল তারা কিন্তু সর্বশান্ত হয়ে গেছেন এবং দমকল মন্ত্রী সকালবেলাতে এসেই গোটা যদি প্রশ্নটা আরেকবার করো আশ্বাস দিয়েছেন যে সরকারের তরফ থেকে এর আগে যে সমস্ত অগ্নিকাণ্ডের ঘটনায় যেভাবে সরকার পাশে ছিল সেভাবেই কিন্তু পাশে থাকবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ক্যালকুলেট করা হবে তারপর সরকারের সঙ্গে তিনি কথা বলবেন বিভিন্ন দপ্তরের সঙ্গে এবং যতটা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয় সেটা কিন্তু সরকারের তরফ থেকে করা হবে এমনটাই দমকল মন্ত্রী জানিয়েছেন পাশাপাশি তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যেভাবে এই যে অসংগঠিত বাজারের যে দোকানগুলো তার বেশিরভাগই তাদের নানান রকমের লাইসেন্সের সমস্যা রয়েছে স্বাভাবিকভাবেই এই যে অগ্নি বারংবার যার জন্যই অগ্নিসংযোগ হয় তার কারণ যদি এইগুলো সরকারি ভাবে দোকানগুলো হতো তাহলে অগ্নিশমন ব্যবস্থা সরকারের তরফ থেকে জোর দেওয়া যেত বা অন্যান্য যে যে ঝুঁকির যে ব্যবস্থা সরকার সেগুলো চাপ দিতে পারত কিন্তু যেহেতু এইগুলো বেশিরভাগই সোকল্ড ইলিগাল দোকান বলা চলে যার জন্য কিন্তু এখানে হুকিং অনেক দোকানেই কিন্তু হুকিং থাকে একজনের কারেন্টের তার আরেকজন ব্যবহার করেন যার জন্য নানান রকমের ঝুঁকি থাকে যার জন্য আমরা দেখছি যে পরপর যেগুলো অসংগঠিত বাজার রয়েছে বিধাননগর কমিশনারেট এলাকায় এর আগে আমরা দেখেছি যে গত ডিসেম্বর মাসে নিউ টাউন সংলগ্ন একটি বাজারে আগুন লেগেছিল যার জন্য বারংবার এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই বিষয়ে কিন্তু দমকল মন্ত্রী ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন সঞ্চিত এক্ষেত্রে কিভাবে আগুন লাগলো সেই বিষয়ে কি কিছু জানতে পারছো আরেকবার যদি প্রশ্নটা করো পঙ্কজ এক্ষেত্রে কিভাবে আগুন লাগলো সেই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে দেখো আগুন লাগার সঠিক কারণ কিন্তু এখন অব্দি জানা যায়নি কারণ দোকানের মধ্যে যারা ছিলেন তারা বেশিরভাগই কিন্তু বাড়ি ফিরে গিয়েছিলেন একেবারে ভোরবেলার ঘটনা এবং দশটার আগে কিন্তু সকালবেলা আটটার পর আটটা থেকে দশটার মধ্যে বেশিরভাগ দোকানদাররা আসেন এবং এই দোকান খালি থাকায় কিভাবে এই আগুন লাগলো বেশ কয়েকটি তত্ত্ব উঠে আসছে মনে করা হচ্ছে যে কোনো খাবারের যে দোকান সেই দোকানের কোনো আগুন থেকে লেগে থাকতে পারে অন্যথা শর্ট সার্কিট থেকেও কিন্তু এই আগুন লেগে থাকতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তবে বাস্তব কারণ কি সেটা কিন্তু দমকল খতিয়ে দেখবে বলে জানিয়েছে একেবারেই অনেক ধন্যবাদ পঙ্কজ এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস সল্টলেকের এফডি ব্লকে ঝুপড়ি মার্কেটে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের 13টি ইঞ্জিন পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তবে কিভাবে এই আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এমনটাই মনে করা হচ্ছে তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত সেখানকার স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছেছে বিধাননগর কমিশনারের পুলিশ একদিকে দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে পৌঁছেছে দেখুন আগুন কিভাবে লাগলো সেটা এখন বলা পুরোটা সম্ভব না এখানে একটা যা শোনা যাচ্ছে যেখানে একটা ডেকোরেটর একটা গোডাউন ছিল সেই গোডাউন থেকে আগুনের উৎসস্থল তারপর এখানে আগুনটাকে স্প্রেড করে এখানে অনেকগুলো কাঁচা বাঁশের দোকান ছিল চারটের মতো দোকান পুরো ভস্মীভূত হয়েছে আর আগুনটা কন্ট্রোল হয়ে গেছে আমাদের পারোখানা ইঞ্জিন এখানে কাজ করছে আর আমাদের একটা পার্টির অফিস ছিল এখানে সেটাও পুড়ে গেছে এখন কি থেকে আগুন এগুলো পরে ফরেন্সিক করার পর জানা যায় এখন আমাদের প্রাথমিক কাজ হচ্ছে এখানে আগুনটাকে নেমানোর কাজ এখানে আমাদের স্থানীয় সবাই ছিল পৌর প্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় কর্মীরা আমাদের সবাই খুব অ্যাক্টিভলি সবাই ছিল আর দমকলেরও বারোখানা ইঞ্জিন সিনিয়র অফিসাররা সব এসছে খুব ভালো কাজ করছে তারা আর একটা কথা হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে আগুনটা একটু সময় লাগবে আগুন কন্ট্রোল হয়ে গেছে এটাকে ড্যাম্পিং করা এটাকে কুল করা একটু সময় লাগে এটা সেটা আমাদের কাজ চলছে সময় লাগবে কিছু আমরা দেখছি আমরা পুরো ম্যাটারটা দেখছি আমরা ম্যাটার দেখে তারপরে ব্যবস্থা নেব ঠিক আছে